কোথায় চুরি করেনি, আর যে মেম্বার থেকে নিয়ে সভানেত্রী সেই স্তর কোন নেতা চোর করেনি, মানে তৃণমূলের একটাই নীতি সেটা হচ্ছে দুর্নীতি। তৃণমূলের ওই দুর্নীতি বলে নেতা মিথ্যা প্রচার, না না যে চুরি করেনি কোটি কোটি টাকা, জানতে গেলে তোমার শো শেষ হয়ে যাবে। কিন্তু আসল কথাটা খুব পরিষ্কার, আমি একটু কুনিনি, আমাদের গ্রাফিক্যাল টিম, আমাদের গ্রাফিক্স টিম অত্যন্ত সুচারু হাতে যে গ্রাফিক্স বানিয়েছে দেখাবো। 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়, 23 জুলাই অর্পিতা মুখোপাধ্যায়, 10ই আগস্ট 2022 শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণভাই গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অয়ন শীল, জীবন কৃষ্ণ সাহা, কালীঘাটের কাকু, এরা কারা হে, এরা কারা? অগ্নিমিত্র পাল ভোটে হারিয়ে মুখে ঝামা ঘষে দিয়েছে, তাই সনাতনী ধর্মকে কোনোদিন আঘাত করে আজ অব্দি কোনোদিন। একটা কথা হচ্ছে আমার পরিষ্কার কথা, কেসটা চলছে, বিচার বিভাগীয় তদন্ত চলছে, ওরা চাকরি পাক না আমরা সকলে চাই, কিন্তু তৃণমূল কংগ্রেস তো কেস লড়তে যায়নি, কেস লড়েছেন ওনারা, তাই কেসটাকে ওনাদেরকেই বিচার ব্যবস্থার থেকে আশা রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমার প্রশ্নটা একটা জায়গায়, যে ইলেকশন এলেই কি নোটিশ, ইডি ইডি সিবিআই নোটিশ পাঠাবো? ইলেকশন এলেই ইডি সিবিআই নোটিশ, ইলেকশন এলেই ইডি সিবিআই নোটিশ, নির্বাচনের সঙ্গে চাকরি চুরির কোনো যোগ রয়েছে মাহি? নির্বাচন তো আজকে ঘোষণা হয়েছে, কিন্তু চাকরি চুরির দায়ে আজ 2 বছর ধরে শিক্ষামন্ত্রী চলে, আপনি দেখেছেন ওই ক্যামেরাম্যানকে বলবো ওই বিল্ডিংটা দেখান, কি দেখান, বঙ্গ মধ্য শিক্ষা পরিষদ, আজকে আমাদের আপার প্রাইমারিতে কোনো মামলা নেই। আপনাকে আবারও বলছি যে আপনি বিষয়গুলো জেনে আসুন, আপনি বিষয়গুলো জানুন, স্পেসিফিক একটা বিষয় জানার চেষ্টা করুন। আপার প্রাইমারি করেছে সরকার, সরকার চুরি করেছে তাই কেস হয়েছে, সরকার চুরি করেছে, শিক্ষা দপ্তরের মন্ত্রীকে শরণ হয়েছে যার কারণে, সরকার চুরি করেছে তার দায় নিতে হবে সরকার। একজন এমপি বিজেপি যে টাকা, আরে চাকরি চুরি, চাকরি চুরি, চাকরি চুরি 100 বার, মানে বাচ্চাদেরকে জন্মায় না, যে প্রকল্প আছে সেই প্রকল্প থেকে নিয়ে মরে যাওয়ার যে প্রকল্প সময়ব্যাপী, কোথায় চুরি করেনি, আর যে মেম্বার থেকে নিয়ে সভানেত্রী সেই স্তর কোন নেতা চোর করেনি, মানে তৃণমূলের একটাই নীতি সেটা হচ্ছে দুর্নীতি। তৃণমূলের ওই দুর্নীতি বলে নেতা মিথ্যা প্রচার, না না যে চুরি করেনি কোটি কোটি টাকা, যে কোটি কোটি টাকা যে ফ্ল্যাটের নিচ থেকে পাওয়া যাচ্ছে তদন্তটা কি নকল টাকা, কোটি কোটি টাকা যে ফ্ল্যাটে পাওয়া যাচ্ছে, যে টাকাগুলো ফ্ল্যাটে টাকা পড়ছো, আমি তার আগে দ্বিতীয় প্রশ্নের একটা উত্তরে বলবো, সারা ভারতবর্ষে নাকি পশ্চিমবাংলাকে উনি দেখতে পেলেন, ভারতবর্ষের মধ্যে উত্তরাখণ্ড বলে একটা রাজ্য আছে যেখানে এসএসসি স্ক্যামের দুর্নীতির দ্বারে পুরো রাজ্যটা জুড়ে কারফিউ, উত্তরাখণ্ড সব থেকে বেশি, আর এই রাজ্যে কোন দুর্নীতি এখনো প্রমাণিত হয়নি, সবটাই অভিযোগ, অভিযোগ ছাড়া কিছু না, কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি এই রাজ্যে, এই রাজ্যের মানুষ এত প্রকল্প পেয়ে, এত প্রকল্প মানে কল্যাণ পার্থ পাঁচিল কৃষ্ণ, মানে গুনতে গেলে তোমার শো শেষ হয়ে যাবে। কিন্তু আসল কথাটা খুব পরিষ্কার, একটু গুনিনি, আমি একটু গুনিনি, আমাদের গ্রাফিক্যাল টিম, আমাদের গ্রাফিক্স টিম অত্যন্ত সুচারু হাতে যে গ্রাফিক্স বানিয়েছে দেখাবো। 22 জুলাই পার্থ চট্টোপাধ্যায়, 23 জুলাই অর্পিতা মুখোপাধ্যায়, 10ই আগস্ট 2022 শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা, কল্যাণভাই গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, মানিক ভট্টাচার্য, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জি, অয়ন শীল, জীবন কৃষ্ণ সাহা, কালীঘাটের কাকু, এরা কারা হে, এরা কারা? আসলে এই যে বললাম যে গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, শো শেষ হয়ে যাবে, আসল কথা যে ছেলেগুলোর চাকরি কবে হবে, আপার প্রাইমারিতে নিয়োগে কোথায় বাধা রয়েছে, প্রত্যেকবার ভোট আসলে উনি বলেন 42,500 জনকে নেব, এই নিয়ে 3-4 বছর মনে হয় বলে গেলেন পরপর যে 42,500 জনকে নেব, আজ অব্দি একজনকে নিল, আজ অব্দি এদের একজনকে নিতে পেরেছে, এসএলএসসির লোকরা হচ্ছে রাস্তায় পড়ে আছে, একবারও এসে নবজোয়ার এখান থেকে শুরু হয়েছে, কোথাও এসে বলেছে যে নবজোয়ার দিদির দুধ, কেউ আসছে এদের কাছে, কেউ আসেনি, আসবে কি করে, আসবে এসেছে নবজোয়ারের কাছে দিদির দুধ এসছে, আসবে না, নিয়োগ হয়নি তো কেস হয়েছে বলে এত পরিমাণ চুরি হয়েছে সাদা কাঠায়।